أشهد أن لا এজন্যই তারা হয়তো র্যান্ডের এই প্রস্তাব বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে। ওদের পরামর্শ হচ্ছে মুসলিম যারা নেতৃত্ব দেয় তাদের চরিত্র কলঙ্কিত করো, বিভিন্ন বানাওয়াট কাহিনী তৈরি করে তাদেরকে চারিত্রিক ভাবে নষ্ট প্রচারিত করো। এরা অ্যাডভান্স করে এক ধাপ এগিয়ে শুধুমাত্র মুসলিম নেতৃবৃন্দর উপরেই নয় বরং স্বয়ং আল্লাহর নবীর চরিত্র নিয়ে উচ্চারণ করা শুরু করে দিয়েছে। ভাইরা আমার, এরপরে দেখব আমরা এই পরামর্শগুলো বাস্তবায়ন করার জন্যই, র্যান্ডের পরামর্শ বাস্তবায়ন করার জন্যই এদেশে আগের থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বাতিল করা। আমি একে আগেও বলেছি, মদের সাইনবোর্ডে বিসমিল্লাহ লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লেখার পরে তা নিয়ে কেন বিতর্ক শুরু হলো? বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকার পরে কেন কাটা হলো? এরপরে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক কিরদা হলো, ইকরা কিরদা হলো, যেখানে ইসলাম আর মুসলিম আছে সেখান থেকে ইসলাম মুসলিমকে কাটা হয়েছে, নজরুল ইসলাম হল থেকে ইসলাম কেটে দেওয়া হয়েছে, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম কেটে দেওয়া হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে জনমনে সন্দেহ সংশয় তৈরি করার জন্য এই পাঠ্যপুস্তকের ভিতরে বাতিল আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর এই বইটা আমি দেখিয়েছি, সেখানে পরিষ্কার বলা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম নাকি আল্লাহর সকল সন্তানদেরকে আরাফাতের ময়দানে হজের সময় জমা হতে বলেছে, আল্লাহর সন্তান বলা হয়েছে। আমরা এবারে কোরআনকে জিজ্ঞেস করবো আল্লাহর সন্তান আছে কিনা। ইসলামের আকীদার একটি মৌলিক বিষয় এটি, এটা কোনো ভুলে রাখে নাই, এরা একটু খোঁচা দিয়ে দেখে হয়তো এখন বলবে ভুলে রেখেছে, কিন্তু আপনারা জানেন একটা পাঠ্যপুস্তক রচনা করতে গিয়ে কত সতর্কতা অবলম্বন করা হয়। এরা অনেক সময় খোঁচা দিয়ে দেখে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। আপনারা গতকালকের পত্রিকা এবং আজকের পত্রিকা দেখেছেন, গতকালকে একটা নমো হিন্দু, তার কত বড় সাহস, স্কুলের ছাত্রদের সামনে সে বলেছে আল্লাহ ডিম পারে, তোদের নামাজ পড়া দরকার নাই, দুই ঘন্টা বই পড়বি তাহলেই নামাজ পড়ার চেয়ে সব বেশি হবে। আমার ভাইয়েরা, এই সাহস একদিনে হয় নাই। এই নাস্তিক মুরতাদেরা বিভিন্ন এনজিওদের মাধ্যমে, বিভিন্ন খ্রিস্টানদের মাধ্যমে বিশাল একটা অংশ যখন তারা নাস্তিক বানিয়েছে, এখন তারা অল্প অল্প কথা বলে পরীক্ষা করছে তারা কতটুকু সফলতা অর্জন করেছে। কিন্তু এখনো সময় আছে, যদি বাংলাদেশের তাওহিদী জনতা নিজেদের মতবিরোধকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে থাকুক শত মতবিরোধ সবগুলো ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি এখনো সোচ্চার হওয়া যায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় এই বাংলার জমিন ছেড়ে দিয়ে নাস্তিক মুরতাদরা হয়তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মরবে, নতুবা দিল্লি লাফ দিয়ে আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিয়ে মরবে। ভাইয়েরা আমার, সেজন্য আমরা পরিষ্কার বলছি, হেফাজতে ইসলামের নামে যারা মাঠে নেমেছে, আমাদের ভাইয়েরা যেখানে যে অবস্থায় আছেন, তাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক হবে
আমরা তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করে ঘোষণা করছি তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করে সকলে সর্বাত্মক অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এবারে শুনুন, আল্লাহর সন্তান বিষয়টা কত জঘন্য বিষয়। আমি কোরআনের আয়াতগুলো থেকে এখানে আলোচনা করছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়দা 5 নম্বর সূরার 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি, ওয়াহিব্বাহু আল্লাহর প্রিয় নাতিপুতি। তাহলে আল্লাহর সন্তান এটা দাবি করেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। বোঝা গেল আজকে যারা পাঠ্যপুস্তকে আল্লাহর সন্তান শব্দ ঢুকিয়ে দিয়েছে তারা হয়তো ইহুদি নইলে খ্রিস্টান, এরা নাস্তিক। আমরা ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলার ময়দানে নেমে পড়েছে। কাজী এরা মূলত ধর্ম নিরপেক্ষ নয়, এরা ধর্ম নিরপেক্ষতার আড়ালে ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করার জন্য মাঠে নেমেছে। কোরআনের আরো এক আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরার 116 নম্বর আল্লাহ বলছেন وَقَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই নাস্তিকেরা কাফের মুশরিকেরা ইহুদি খ্রিস্টানরা বলে اتَّخَذَ اللَّهُ وَلَدًا, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলছেন সুবহানাহ, আল্লাহ তাআলা এগুলোর থেকে পবিত্র। কেন পবিত্র? হাদিসে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, বনি আদম আমাকে গালিগালাজ করছে। কিভাবে গালি দিল? গালি দেওয়ার পদ্ধতি হলো এই, আল্লাহর সন্তান আছে কথা বলাই আল্লাহকে গালি দেওয়া। এটা এরকম, কেউ যদি বলে অমুকের ঘরে একটা কুকুরের বাচ্চা জন্মগ্রহণ করেছে, কুকুরের বাচ্চা, কুকুরের বাপ, এগুলো গালি এ সমাজে এখনো প্রচলিত। অথচ কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে অনেক দিকে মিল আছে। কুকুরও একটা প্রাণী, মানুষ এক প্রাণী। কুকুরও জন্মগ্রহণ করে মরে যায়, মানুষও জন্ম নেয় মরে যায়। কুকুরের যে সমস্ত খাওয়া দাওয়া আছে মানুষও খাওয়া দাওয়া করে, কুকুরও ঘুমায় মানুষও ঘুমায়। বরং কুকুরের সঙ্গে মানুষের অনেক দিকে মিল আছে। আমার একটা বই আছে কিতাবুল ঈমান, এটার মধ্যে কুকুরের উপরে আমি আলোচনা করেছি। ওখানে দেখিয়েছি যে 10টা বৈশিষ্ট্য আছে কুকুরের যেগুলো একজন আল্লাহওয়ালা মানুষের থাকা প্রয়োজন। এত মিল থাকা সত্ত্বেও কাউকে যদি বলা হয় সে কুকুরের বাপ অথবা কুকুরের বাচ্চা তাহলে গালি হয়ে যায়। আল্লাহর সঙ্গে বান্দার কোনো মিল আছে? যখন কোনো মিল নাই, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বান্দা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছেন মালিক, বান্দা হচ্ছেন মামলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ, বান্দা হচ্ছে আবেদ। কোন দিক থেকে যখন মিল নেই, এরপরেও যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে, সে আল্লাহকে চরমভাবে অপমান করেছে, গালিগালাজ করেছে। এ কারণে কোরআনের এক আয়াত দুই আয়াত না, সূরা ইউনুসের 68 নম্বরে আল্লাহ বলছেন ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু হুয়াল গনিয়্যু, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর থেকে পবিত্র, তিনি অনেক ঊর্ধ্বে, কুলোর থেকে তিনি কারো মুখাপেক্ষী নন। এমনি ভাবে সূরা বনী ইসরাঈলে 111 নম্বর আয়াতে বলা হয়েছে وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا, আল্লাহ তাআলা বলছেন বলো আলহামদুলিল্লাহি আল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, আল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকে, এবং তার ক্ষমতার মধ্যে কোনো অংশীদার নেই,
ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, তার কোন অভিভাবক নেই। এমনি ভাবে সূরা মারিয়াম 88-93 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কঠোর ভাবে প্রতিবাদ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, ওরা বলে রহমান আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলছেন, লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা চরম মারাত্মক একটা অপবাদ দিয়েছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এত মারাত্মক কথা এটা, আসমান চিড়ে যাবে, ওয়াতানশাক্কুল আরদু, জমিন ফেটে যাবে, ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো যেন পড়ে যাবে, এত মারাত্মক কথা বলেছো। আন্দাউলির রহমানে ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তান দাবি করেছে। ওয়ামা ইয়ামবাগিলির রহমানে আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, অথচ রহমান দয়াময় আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা উচিত ও সমুচিত নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাতির রহমানে আব্দা, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে গোলাম হয়ে বান্দা হয়ে আগমন করবে, সন্তান হয়ে না। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 88-93 নম্বর আয়াতটি কঠোরভাবে আল্লাহ প্রতিবাদ করেছেন। শুধু এ পর্যন্তই না, এরপরে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 26-27 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন, মানুষেরা বলে আল্লাহ সন্তান রেখেছেন, অথচ আল্লাহ এর থেকে পবিত্র, বরং সকলেই আল্লাহর সম্মানিত বান্দা, ইবাদুল মুকরামুন। এমনি ভাবে সূরা আল ফুরকান, এই সূরার 25 নম্বর সূরার 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والارض ولم يتخذ ولدا। আল্লাহ এখানে পরিষ্কার বলেছেন, সমস্ত ক্ষমতা বরকতময় আল্লাহ তাআলা যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন, ফুরকান নাযিল করেছেন, এরপরে বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর ক্ষমতা গোটা আসমান এবং জমিন পরিব্যাপ্ত, ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, এবং যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। এমনি ভাবে সূরা জুমার 39 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিজা ওয়ালাদান, যদি আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করতে চাইতেন, লাস্তাফা মিম্মা ইখলুকু মা ইয়াশাউ, তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে যে কোনো সন্তান গ্রহণ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সুবহানাহু হুয়াল ওয়াহিদুল কাহ্হার, হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ এর থেকে পবিত্র, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই, তিনি পরাক্রমশালী। এমনি ভাবে সূরা আনাম 6 নম্বর সূরার 100-101 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াজালু লিল্লাহি শুরাকা আল জিন্নে ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানীনা ওয়া বানাত বিগাইরি ইলমিন, আল্লাহ তাআলা বলছেন ওরা এই মুশরিকেরা আল্লাহর জন্য শুরাকা অংশীদার বানিয়েছে, এবং তারা আশ্চর্যজনকভাবে আল্লাহর জন্য বানীন ও বানাত, ছেলে আর মেয়ে নির্ধারণ করে দিয়েছে, বেগায়রে ইলমিন, তাদের কোন এরপর কোন দলিল নেই, এলেম নেই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা যা বলছে এর থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র, এবং তারা যা বলে তার থেকে মুক্ত। এমনি ভাবে সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 35 নম্বর আল্লাহ বলছেন, মা কানা লিল্লাহি আন ইত্তাখাযা মিন ওয়ালাদিন, আল্লাহর জন্য কোনো সমুচিত নয়, আল্লাহর জন্য সম্ভব নয় তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। সুবহানাহ, আল্লাহ এর থেকে পবিত্র। ইদা কাদা আমরান, যখন তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, ইদা কাদা আমরান, যখন তিনি কোনো কাজ করতে চান, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তিনি বলেন কুন হয়ে যাও, অটোমেটিক হয়ে যায়। এমনি ভাবে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 91 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়ামা কানা মাহু মিন ইলাহিন, আর আল্লাহর সঙ্গে তার ইলাহিয়াতের মধ্যে কোনো অংশীদারও নেই, আর একজন কোন আল্লাহও নেই। কারণ যদি এমনটা হতো ইদাল্লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে যে যা সৃষ্টি করেছে প্রত্যেক আল্লাহ তা নিয়ে ভাগাভাগি করত, গণ্ডগোল করত। এমনি ভাবে কোরআনের সূরা আস-সাফাত 37 নম্বর সূরার 149 থেকে 53 নম্বর পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ফাসতাফতিহিম, ওদেরকে ফতোয়াটাও জিজ্ঞেস করো, আলি রব্বিকাল বানাত ওয়ালহুমুল ওয়ালাহুমুল বানুন, বর্তমান যুগের নাস্তিকেরা ইহুদি খ্রিস্টানদের দালালেরা যেমন আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, এরকম আগের কুফফাররাও করেছে, বরং তারা বলতো আল্লাহ হলো মেয়ে আমাদের হলো ছেলে। আল্লাহ প্রতিবাদ করে বলছেন